কলকাতার রাস্তায় বছরের পর বছর, মাসের পর মাস পড়ে আছে জল, কাদা, বৃষ্টি, গরম, মশার কামড়ে। চারশো দিন পর আজকে মিছিল তারা করলো এবং আদায় করতে পারবে। আদায় করতে গেলে কি করা দরকার, সে পরিকল্পনা হবে। পার্থ চ্যাটার্জি চোরের বাড়ি থেকে সিডি পাওয়া গেছে, গ্রুপ দিতে কারা কারা নিয়োগ হয়েছে। চারশো দিন পর আজকে মিছিল তারা করলো এবং আদায় করতে পারবে। আদায় করতে গেলে কি করা দরকার, সে পরিকল্পনা হবে। পার্থ চ্যাটার্জি চোরের বাড়ি থেকে সিডি পাওয়া গেছে, গ্রুপ দিতে কারা কারা নিয়োগ হয়েছে। আমি এদের সাজেস্ট করব, এদেরকে দেখে 1 লক্ষ লোক চলুন নবান্ন, ডাক দিন সবাইকে, সবাইকে ডাক দিন। আমি কথা দিলাম, আমি আজকে একদল 1 লক্ষ লোক চলুন নবান্ন, একদল লোক করে দেন, পুলিশের গুলি যাতে ফুরিয়ে যায়, পুলিশের টিয়ার গ্যাস ফুরিয়ে যায়, সবাই মিলে নবান্ন চলুন। বাঁচার যদি একটাই ছেড়ে এই যে অর্গানাইজেশন করছেন, সবাই একজোট হন, ডাক দিন কবে কখন করবেন, আমি প্রথম ডাক। তারা পুলিশকে বাদ দিয়ে জিরো বিগ জিরো ভোট হচ্ছে, পুলিশকে দিয়ে শুট করছে, গণতান্ত্রিক আন্দোলন পুলিশকে দিয়ে বাধা দিচ্ছে। এই ২০১৭ সালে এরা পরীক্ষায় পাস করার পরেও এদের চাকরি না দিয়ে এদের হকের চাকরি বেচা হয়েছে, এবং এদের হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চে লড়ে মিছিল করতে হয়েছে। এই রাস্তা কারো পৈতৃক জমিদারি নয়, আজকে কোর্টের হস্তক্ষেপে এই বঞ্চিত চাকরি প্রার্থী গ্রুপটিরা প্রমাণ করেছে আমি রাজ্যের বিরোধী দল নেতা, সরকার এবং সরকারি দলের দ্বারা যারাই বঞ্চিত হবে, অত্যাচারিত হবে, তাদের সাথে ভারতীয় জনতা পার্টির মনোনীত বিরোধী দলনেতা থাকবে। আমি সংহতি জ্ঞাপনের জন্য এদের সঙ্গে আমি ক্যামেল স্ট্রিট থেকে নিজাম প্যালেসের গেট পর্যন্ত হেঁটে এদের দাবিকে সমর্থন করলাম, সংহতি জ্ঞাপন করলাম। আগামী 3 তারিখে এদের একটি প্রতিনিধি দলের সঙ্গে আমার কলকাতায় সভা হবে, আইনি লড়াই করে এদের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাজ্যের বিরোধী দলনেতা অঙ্গীকারবদ্ধ। পুলিশের মুখে ঝামা ঘষেছে। আজকে 2000 পুলিশ 20 জন IPS কে দিয়ে কয়লা ভাইপোকে সুরক্ষা দিতে হচ্ছে, এর থেকে লজ্জার কিছু নয়। আমি যদি এই জায়গায় থাকতাম তাহলে চাকরি প্রার্থীদের কাছ থেকে স্মারকলিপি নিতাম, তাদেরকে ধন্যবাদ জানাতাম যে আমাদের টাকা নেই, দেউলিয়া, টাকা হলে তোমাদের নিয়োগ দেব। এরা কাওয়ার, এরা পশ্চিমবঙ্গে জমিদারির রাজত্ব কায়েম করেছে। তাই কালীঘাটে মিছিল হবে না, হাজরাতে সভা হবে না, ক্যামাক স্ট্রিটে হাঁটা যাবে না, যেন ওদের বাপ ঠাকুরদা রাস্তা বানিয়ে দিয়ে গেছে। আপনাকে শুরুতেই বলেছি, মমতা ব্যানার্জি এবং তার পরিবার স্লিপ করছে পুলিশের উপরে নির্ভর করে আছে। গতকাল স্বাস্থ্য ভবনে আমার সঙ্গে যে আচরণ করেছে দেখেছেন, সরকারি অফিসে ঢুকতে দিচ্ছে না MLA-দের, অপোজিশন লিডার। কতবার বলবো, পুলিশ বাদ দিয়ে এই পরিবার এবং মমতা ব্যানার্জি বিগ জিরো। আজকের এই আন্দোলন, এই মিছিলকে আমি স্যালুট জানাই, এবং ভবিষ্যতে এদের লড়াইতে রাস্তায় থাকব, আইনি লড়াইতে থাকব, বিধানসভার ভিতরে সোচ্চার দাবি করব। এরা যোগ্যতার সঙ্গে পরীক্ষায় পাস করেছে, এদের চাকরি না দিয়ে ভাইপো, ভাইপোর বিয়ে,
পার্থ চ্যাটার্জিরা বিক্রি করে দিয়েছে এদের চাকরি, সেল করে দিয়েছে এদের চাকরি। এই বিরাট হনু হরিদাস পাল ওদিকে তাকাতে হয়। আমি অপোজিশন লিডার হিসেবে এসেছি, আন্দোলনকারীরা কাকে ডাকবেন, কিন্তু আমার রাজনৈতিক মতাদর্শের বাইরে যে কয়েকটা লোক এই মমতা ব্যানার্জির রাজত্বের বিরুদ্ধে লড়াই করছেন তার মধ্যে কৌস্তভ নেই, এবং এরা হাইকোর্টে যে লড়াই করে পারমিশন এনেছে তাতে হাইকোর্টের একজন সফল আইনজীবী হিসেবে কৌস্তভেরও কন্ট্রিবিউশন আছে। ন্যাচারালি যার আন্দোলনের দাবির প্রতি মমতাবোধ থাকবে আসতে পারে, তার জন্য কোন অচ্ছুত কেউ নয়। যার এই আন্দোলনের যুক্তিগ্রাহ্য দাবিতে সমর্থন থাকবে সেই এই আন্দোলনে থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।